السلام عليكم ورحمة الله وبركاته. شامات داشتم در پنت شوی که شاید جان آتی بوشی نیوز تیوی چنل شامات داشتم در پنت جان انجام در پتی دی مانند شیر پیکر بازار پتی که جالو پیاز چوشن کتوله کتوله بیکچو آتی شیر پرست چوک اپنت در که جانی تا کی پتی دی که داشت کم شیر پرست چوک اپلیت کرد بو آج هت چه دوشورا جون 2022 چال آشون دینی شروع ته جانی مانند شیر پیکر بازار پتی که جالو پیاز چوشن کتوله کتوله بیکچو آتی تا اپنت در که جانی دی بو شامات داشتم در پنت مانند بیروتی شش پوند تو دکتی دا کن شامات দশমিন্দ বিউটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল বিউটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ যোগাবে। চলুন দশমিন্দ আজকে পাইকারি বাজারের একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী। যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 20 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 21 টাকা, আর যেটা বগুড়ার লাল আলু সেটা বিক্রি হচ্ছে 21 টাকা 50 পয়সা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজার সর্বশেষ আপডেট প্রেস নিউজ। যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারের সর্বশেষ আপডেট প্রেস নিউজ। যেটা দেশি রসুন সেটা বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 78 টাকা, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 105 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। পেঁয়াজ রসুনের বাজার যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে, আপনার যখন ক্রয় করবেন অবশ্যই কারণ এটি জেনে নিন। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।